প্রচলিত একটি বাংলা প্রবাদ দিয়ে শুরু করছি আজকের ভিডিও। সেই কথাটি হচ্ছে অসির চেয়ে মসি বড়, অর্থাৎ পেন ইজ মাইটার দেন সোর্ড। কি কারণে এই কথাটি বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথম আলোর সাংবাদিক সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম, তাকে 6 ঘন্টার হেনস্থা, পরে থানায় সোপর্দ এবং এরপরে জেলহাজতে প্রেরণ। আপনারা জানেন তার কলমে কি ধরনের রিপোর্ট এই পর্যন্ত এসেছে। অনেক বড় বড় পুকুর চুরির কাণ্ড কারখানা তিনি তুলে ধরেছেন দেশের মানুষের সামনে, এবং এরই প্রেক্ষাপটে একটা পর্যায়ে সচিবালয়ে তাকে হেনস্থার শিকার হয়ে জেলে যেতে হলো। এই বিষয়টি নিয়ে বিশ্ব গণমাধ্যম তোলপার, তাকে বিভিন্নভাবেই ধন্য সব গণমাধ্যম, পেপার, পত্রিকা। সেই বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরব, আর ভিডিওর শেষে থাকবে গতকাল সেই সচিবের উপসচিবের রুমে তাকে কিভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল রোজিনা ইসলামকে, সেই বিষয়টি। আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিশ্ববিখ্যাত গণমাধ্যম টেলিগ্রাফ লিখেছে, বাংলাদেশের সাংবাদিক যে কিনা গভর্নমেন্টের মেল প্র্যাকটিস অর্থাৎ চুরি কাহিনী লিখত তাকে গ্রেফতার করা হয়েছে। এরপরে দ্য ওয়াশিংটন পোস্ট সেখানে লিখেছে, বাংলাদেশ অ্যারেস্ট জার্নালিস্ট নন ফর আনআর্থিং গ্রাফট অর্থাৎ চুরির ঘটনা প্রকাশ করার জন্য সাংবাদিক আটক। এবিসি নিউজ আরেকটি বিখ্যাত সংবাদপত্র, সেখানেও একই ঘটনা যে চুরির ঘটনা প্রকাশ করার জন্য রোজিনা ইসলাম আটক। দি ওয়ার পত্রিকাটি লিখেছে যে গভর্নমেন্টের বিভিন্ন ধরনের অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মাধ্যমে রোজিনা ইসলামকে আটক করা হয়েছে। এছাড়া ডেইলি ফিনল্যান্ড লিখেছে, ফিমেল জার্নালিস্ট নারী জার্নালিস্টকে আটক করা জেলে পাঠানো হয়েছে বাংলাদেশ। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি গোপনে ছবি তোলা বা চুরি করার অপরাধে রোজিনা ইসলামকে যেভাবে হেনস্থা করা হলো এবং রাষ্ট্রীয় গোপনীয়তা বা রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য তাকে এই ধরনের হ্যারাসমেন্টের মধ্য দিয়ে যেতে হলো, কিন্তু তার এই ঘটনার আফটারম্যাথ কী হলো, বিশ্ব গণমাধ্যমে যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই ঘটনাটিকে কেন্দ্র করে এবং এই রোজিনা ইসলামের আটককে কেন্দ্র করে, যে বলা হচ্ছে যে বাংলাদেশের সরকার তাদের মন্ত্রণালয়গুলোতে বিভিন্ন ধরনের দুর্নীতি চলে, চুরি চামারি চলে, বিভিন্ন ধরনের অনিয়ম চলে, সেই ঘটনাগুলোর অনুসন্ধানী প্রতিবেদন করেন রোজিনা ইসলাম, এবং সেই কারণে এই প্রতিবেদন করার কারণেই এবং এই ধরনের প্রতিবেদন যাতে আর না হয় সেই ঘটনা জন্যই তাকে হ্যারাসমেন্ট করে পুলিশের কাছে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ রাষ্ট্রের বা বাংলাদেশের মান সম্মান বা বাংলাদেশের স্বার্থ কতটুকু রক্ষা করতে পারলো সংশ্লিষ্ট এই অফিসগুলো বা বাংলাদেশ সরকারের প্রতিনিধিগুলো, সেটাই এখন প্রশ্ন। আসুন, বিশ্ব গণমাধ্যমে এখন আলোচনার বিষয় যেমন হিন্দু, দ্য হিন্দুও লিখেছে, বাংলাদেশ অ্যারেস্ট জার্নালিস্ট রোজিনা ইসলাম নোয়িং ফর আনআর্থিং গ্রাফট অর্থাৎ সত্য প্রকাশ করার জন্য, চুরি বা দুর্নীতির ঘটনা প্রকাশ করার জন্যই তাকে এভাবে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে চলুন দেখি যে গতকাল সেই উপসচিবের রুমে রোজিনা ইসলামকে কি ধরনের হেনস্থার মধ্য দিয়ে 6 ঘন্টা সময় অতিবাহিত হতে হয়েছে তার কিছু ভিডিও চিত্র আমার সামনে এসেছে, সেগুলো এখানে তুলে ধরলাম। আপনি বলেন, আপনার বক্তব্যটা বলেন একটু। আপনার পুরো নামটা বলেন ভাই। আমার নাম মনোজ ইসলাম।